رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون আমার মনে হয় গতকালকে আমি যেখানে শেষ করেছিলাম অর্থাৎ আয়াত সেখানে আমি হয়তো পঞ্চাশ বলেছি এই একটা ভুল আমার হয়েছে যে কারণে যিনি ইউটিউবে ডাউনলোড করেন তিনি হয়তো পঞ্চাশ পর্যন্তই বলেছেন আমাদের এর আগের তেলাওয়াত ছিল একুশ থেকে চুয়ান্ন পর্যন্ত আলহামদুলিল্লাহ চুয়ান্নতে আছে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাহকিরি বলেছিলাম যে চক্রান্ত করেছে ওরা অর্থাৎ বনিসরাইল ইসরাইল অর্থাৎ বনি ইসরাইল বলতে একটি সমাজের নেতা ধর্মীয় সমাজের আলেম সম্প্রদায় বা যারা আহালি কিতাব কিতাবের দাবি করতে পারে যারা যারা দাবি করলেও মানায় যে হ্যাঁ এনারা যদি বলেন যে আমরা কিতাব জানি বা আমরা কিতাবের অভিভাবক ধারক বাহক সাধারণ মানুষ তা মেনে নেবে সেই রকম যারা তো তাদের কাছেই মিসা ইসলাম তার আগমনের যে দলিল প্রমাণ দেখিয়েছিলেন ঊনপঞ্চাশে দেখাবার পরে অতপর যখন ফালাম্মা হাসাঈসামিন কফ তো বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলমিন তার বাণী ও বার্তা নিয়ে শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ বার্তাবাহক এই পৃথিবীতে পাঠিয়েছেন পাঠিয়ে মানুষের সামনে প্রমাণ রেখেছেন এই কথাটারই যে মানুষ যখন তার নিজের জীবনকে হাতে পায় তখন সে আর আল্লাহকে গ্রাহ্য করে না তো আমরা এই ব্যাপারটা মানে সেই যে একেবারে একরা বেস মে রব্বি কাল্লাদি খালাক আল ইনসান আলাক একরা ওয়া রব্বু কালাক রাম আল্লাদি আল্লাম আবিল কালাম সেই যে প্রথম পাঁচখানা ওহি যে সুরাতে আছে সেইখানে ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে কাল্লা ইনাল ইনসানা লা ইয়াতগা অর্থাৎ কাল্লা মানে কখনো নয় তার মানে কি তার মানে এসব তো যথাস্থানে যা থাকার তো আছে আমি যেটা বললাম তা তো বলা হলো কিন্তু মানুষ সীমা লঙ্ঘন করবে করবে আনরাহু স্তাগনা কারণ সে তার নিজেকে দেখতে পায় যে কারো কাছে তার কোনো ঠেকা নেই সে স্বয়ং সম্পূর্ণ চলতে পারে ফিরতে পারে বলতে পারে শুনতে পারে দেখতে পারে হাত দিয়ে ধরতে পারে খেতে পারে স্বাদ পেতে পারে ইত্যাদি ইত্যাদি এবং এটা কখন সে নিজেকে মানে একেবারে কোনো মানে বাঁধন বাধ্যবাধকতাহীনভাবে নিজেকে সম্পূর্ণ স্বাধীনভাবে যথেচ্ছাচার বা স্বেচ্ছাচারী কখন সে হয় ইন্না না ই আরব এই কথাটা যখন সে ভুলে যায় আট নম্বর আয়তে যেটা বলা হয়েছে যে তুমি তো অবশ্যই ইস্তাক না স্বয়ং সম্পূর্ণ কিন্তু সেই তোমাকেই তোমার প্রতি বালকের কাছে হবে এই কথাটা মানুষ যখন ভুলে যায় তো সেই ব্যাপারগুলোই সেই ব্যাপারটাই বলতে তো সেই যে যারা যাদের কাছে আগের রা কিতাব নিয়ে এসেছেন তারা রসুল চলে যাওয়ার পরে তারা সেই কিতাবকে নিজেরা তার মানে যাকে বলে যে দাবিদার দাবিদার বা দখলদারিত্ব করে তারপর নিজেদের ইচ্ছা মতো মানুষকে যে সমস্ত ধর্মীয় নির্দেশনা দিয়ে একটা ধর্ম বানিয়ে মোটামুটিভাবে তার উপরে জীবন ভোগ করেছেন সেই তাদের কাছে যখন ঈসা এসে বললেন যে দেখো ভাই আমি কিন্তু একেবারে সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছি এবং এখানে যে একান্নতেই ইন্নআল্লাহ রাব্বি রব্বুকুম আল্লাহ আমারও সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক তোমরা গোলামি করো তার তাহলে বোঝা গেল যে রসুলান ইলা বনি ইসরাইল তো বানিসরাইলের ইসরায়েলের নেতৃত্ব আল্লাহর গোলামি করত না সুরা বাকারায় কোথায় দেখেছি আমরা সেই সাতচল্লিশ বনি ইসরায়েল উ

আল্লাহর ভয় আল্লাহর অসন্তুষ্টির থেকে শত সচেতনতা তাদের আদৌ তারা গ্রাহ্যই করতো না এই ব্যাপারটা তারা নবীরসুলকে হত্যা করতে পারে তারা যারা বা আল্লাহর কথা অনুযায়ী যারা মানে অনুসারী হয় নবীর রসুলদের তাদেরকে হত্যা করতে পারে নবীর রসুলদেরকে মিথ্যুক প্রতিপন্ন করে সমাজ থেকে দাঁড়িয়ে দিতে পারে যারা তো তারা কাকে গ্রাহ্য করবে ঠিক সেই প্রেক্ষিতটা যেন আমরা মনে রাখি এরপরে ইন আল্লাহ আরাব্বী ওরব্বক সেরাত মোস্তাকিম ফালাম্মা হাসাইস আমিন হুমাল কোফরা কাল্মান আনসারি ইলাল্লাহ বলেছিলাম এই ইহুদিবাদ একটা পরিবার অর্থাৎ ইব্রাহিম আলহসাল্মের পুত্র এসাক এস সাগ্লাইসাল্লামের পুত্র ইয়াকুব ইয়াকীয়বার আল্সলামের বারো পুত্র তাদের দ্বারা যে বিশাল বংশধারা তারাই বন ইসরাহিল সেই ধারাবাহিকতায় নবী রসুল এসেছেন তাদের মধ্যে একজন মূসা যাকে তওরাত দেওয়া হয়েছে এবং তাদের সর্বশেষ তাদের খাতা বন তাদের বনি ইসরায়েলের জন্য ইবনে মারিয়াম এই গোটা ইতিহাস আমাদের সামনে রব্বুল আলমিন একেবারে স্পষ্ট করে রেখেছেন যে তোমরা যারা যে কোরআনের দায়িত্ব বহন করতে যাচ্ছ তারা খুব ভালো করে এই ইতিহাসটা জেনে নাও খুটিয়ে খুটিয়ে যে কিতাবের দায়িত্ব নিয়ে কে কি করেছে এর আগে আর আমরা ভূমি আমরা মানে আমরা যে আমরা মুসলিম ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা অমুক ওরা তমুক এই যে বিভিন্ন নাম দিয়ে আমরা মানে বিভিন্ন ধর্মে রচনা করেছি আমরা যেটা আমরা সুরা বাকারায়ও দেখেছি কলাতেল ইয়াহুদু লাইসাতের নাসারা আলা সাইয় ও কালাতের নসারা ইয়াহুদু আলা সাইয় ইহুদিরা বলে নাসারারা কোনো কিছুর উপরে নেই নাসারারা বলে ইহুদিরা কোনো কিছুর উপরে নেই এসব নিজেদের নাম দেওয়া তা তো নিজেরা নাম নিয়ে যে ধর্ম বানানো হয় সেগুলোতে যথেষ্ট চা চলে এবং নিজেদের খেয়াল খুশি অনুযায়ী আহওয়া আহুম তাদের খামখোলি যা তাদের খেয়াল কুটি যা তাই হয় ধর্ম আল্লাহর কিতাবের অনুশলিনি হয় না তো অতঃপর যখন ফলাম্মা হাসাইসা মিনহুম আল কুফরা ক্বালা মান আনসার ইলাল্লাহ তো ওই যে চৌহদ্দি সেই চৌহদ্দি থেকে এইবার যখন দেখা গেল যে একেবারে এত কিছুর পরেও সেই মানে আহলি কিতাবরা তা স্বয়ং আল্লাহ রসুলকে তারা একেবারে অস্বীকার করবে প্রত্যাখ্যান করবে তখন তিনি বাইরে ডাক দিলেন কে আছো আমার সাহায্যকারী যারা উত্তর দিল তারা বলল যে আমরা আল্লাহ সাহায্যকারী এবং আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহতে বিশ্বাস এনেছি এবং তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত মানে গোটা ইসলাম কি যদি অনুযায়ী আমরা আমাদের বিশ্বাসকে নবায়ন করতে চাই তাহলে আপনাকে আমাকেও ঠিক একই ভাষায় বলতে হবে রব্বানা আমার না বিমা আঞ্জালতা বর্তাবান আর রসুল এখন জীবন্ত রসুল নেই জীবন্ত রসুল এখন এই কিতাবী রসুল এবং এখানেও যেমন আমি দেখিয়েছি কালকে আপনাদেরকে লক্ষ্য করে দেখুন নিজেরাও একটু চিন্তা করে দেখবেন যে এখানে কিন্তু রাব্বানা আমান্না বিমা আনজালতা যখন বলছেন যারা বলছেন তাদের সামনে কিন্তু কোনো কিতাব নেই ঈসা ইসা বনি ইসাইলের কাছে এসে যে আমি তোমাদের কাছে কিতাব নিয়ে এসেছি এমন কথা নেই তাদের যে এত কম বেআ এখানে আমি একটি নিদর্শন নিয়ে এসেছি এখানে যাই যায় তাই না আর আমি বলেছি নিদর্শন হয়ে এসেছি এখন যে আমি এসেছি তোমাদের কাছে বে বেআয়াতিন বেআর বেক্রম সরাসরি একটি আয়াত হয়ে এসেছি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আমি একটি নিদর্শন তো কিতাবের কোন মানে কিতাবের কথা বহু পরে গিয়ে আমরা পাবো ইনশাল্লাহ তো কিতাব নেই এখন তাহলে তাই হাওয়ারিরা কি করে বললো যে রব্বানা আমার নাবি মা কাকে পাঠিয়েছেন আল্লাহ নাজিল করেছেন কাকে ইসাকে রব্বানা আমার না বেমা আঞ্জলতা বত্তাবান আর রসুল আর এ যে তোমার বার্তা বাহক এটা আমরা স্বীকৃতি দিলাম এবং আমরা তার অনুসরণ করলাম ফক্তব না মা এখন এ যে কাজটি করছে যেহেতু আমরা একে স্বীকৃতি দিয়েছি যেহেতু একে আমরা সত্যায়ন করছি সত্যায়ন করছি আমাদেরকেও এদের সাথে নাম লিখে না ওয়াকাদা আল ই কাজ আল না কুম্মত আন ওয়াসাত আনলেতা কুনু সোহাদা আলআনা সোয়া কুনু রাসুলু আলাইকুম শাহীদা সেই যে আমাদের আমাদেরকে আরব্বুল আলামিন যেভাবে পরিচয় করিয়ে দিয়েছেন একশো তেতাল্লিশে তুরায় বাকারায় উম্মতে মোহাম্মদের আসল পরিচয় কি তাহলে এখানে এসে একাকার হয়ে মিলে গেল গোটা বিষয়টা ও আমাকার আল্লাহ আল্লাহ মাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকির চক্রান্ত ওরাও করেছে চক্রান্ত করেছে এবং চক্রান্ত আল্লাহ করেছেন এবং আল্লাহ সর্বোত্তম চক্রান্তকারী বা কুশলী ইদ কালা আল্লাহ ইয়াঈসা ইন্নি মোতাবাফিকা আমি আপনাদেরকে ওই যে মোতাহিরুকা শব্দটির কা দ্বারা বলছিলাম যে এই শব্দটি দ্বারা আমরা যে তর্জমা করি যে এই যে ব্লান্ডার কিছু কিছু আমাদের দ্বারা কিছু হয়ে গেছে আমাদের মুরব্বীরা যেটা একেবারে নরেননি জায়গা থেকে তাতে করে যেটা হয়েছে আয়াত বেয়াল্লিশে এই আলিম রানিরি ওয়াইদ কালাত মালাইকাতু ইয়া মারিয়াম ইন আল্লাহ যখন ফেরেস্তারা বলল হে মারিয়াম আল্লাহ তোমাকে সরাসরি চলে গেছেন মনোনীত করেছেন আর আমি বলেছি বাছাই করেছেন ওয়াত্তহারাকে তাহলে এখানে তো ওই পবিত্রতা দান করিয়াছেন এইভাবে তর্জমা করা হয়েছে আবার ওয়স্তফাকে তো এক ইস্তফাকে নেব তোমাকে বাছাই করেছেন ওয়াত্তহারাকে এবং তোমাকে মুক্ত করেছেন সমস্ত মানে পৃথিবীর যে কোনো কার্যকারণ থেকে তোমাকে তিনি মুক্ত করেছেন যেমন এর মা দিয়েছিল যে মহার মোহারী রব্বি মাফি রান আয়াত পঁয়ত্রিশে মাফি বতানি প্রভু আমার পেটে যা আছে আমি তোমাকে তা নিবেদন করলাম মহারান একেবারে তার কাছে আমার ব্যক্তিগতভাবে তার কাছে কোনো চাওয়া পাওয়া নেই সে তোমার তো এই প্রত্যহরাকে তাহলে এখন এইখানে পরিশোধন বা কি বলবো মুক্তকরণকে ধরে নেই কেন এই যে এর কথাটা একটু আগে যেখান থেকে এসেছি ওয়াস্তফাকে আলা নিসায়েল আল আমি তাহলে প্রথম এস্তফাকে বাছাই করেছেন ওয়াততাহারাকে এবং তোমাকে তিনি মুক্ত করেছেন ওয়াস্তাফাকে এবং মনোনীত করেছেন সমগ্র বিশ্ব নারীদের উপরে পঞ্চান্নতে এসে যখন সকলে চক্রান্তে লিপ্ত ঈশাকে তারা এখন ধরবে এবং তারা এখন শুলে চড়াবে ইত্যাদি ইত্যাদি হত্যা করার জন্য যেমন সকলে তৈরি সমস্ত বনে ইসরায়েল তো আল্লাহ বলেন যে আল্লাহ একটা চক্রান্ত করলেন এখন সেই চক্রান্ত কি সেটা আমরা পরে দেখব ইদ কালা আল্লাহ ইয়া ইসা ইন্নি মুতাবা ফিকা ওয়া রা ইলাইয়া যখন বললেন আল্লাহ হে ঈসা আমি ফিরিয়ে নেব তোমাকে ফিরিয়ে আনবো তোমাকে মোতাবা ফিকা তাহলে এখন যারা ওয়ফ্ফি ফিক একদম ফাইনালি মানে মৃত্যু ঘটান মৃত্যু দেন এইভাবে যারা ফাইনাল করে ফেলেছেন তারা এখানে তর্জমা করবেন কিভাবে আমি তোমার মৃত্যু ঘটাবাফিকা আমি প্রত্যাহার করব তোমাকে ফিরিয়ে নেব অর্থাৎ তিনিই তো পাঠিয়েছেন তার কথা তার কালিমা তার নিদর্শন আমি এখন প্রত্যাহার করব তোমাকে ওয়া রাফ এউকা ইলাইয়া এবং তুলে নেব আমার কাছে তুলে আনব আমার কাছে ওয়া মোতাহ হে রুকা একই শব্দ যেটা মারিয়ামের ক্ষেত্রে ব্যবহার করা হয় ওয়া তহ হে রোকা ওয়া তহারা কে ওয়া তহারা কে আর এখানে মোতাহ মোতাহ হে রুকা এবং তোমাকে আমরা মুক্ত করব মিনাল্লা কাফার। কাফারু তাদের থেকে তাদের কবল থেকে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে বাউকা এবং করে দেব যারা তোমাকে অনুসরণ করেছে ফউক আল্লা কাফারু তাদের উপরে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে ইমেলামা কেয়ামতের দিন পর্যন্ত আমার যেম অথবা আমার কাছেই তো তোমাদের ফিরিয়ে আনা হবা ফাহি কুমত তখন আমি সব মীমাংসা করে দেব তোমাদের মধ্যে সেই সব ব্যাপারে জানিয়ে তোমরা বিতর্ক করতে এই যে বাস্তবতা এখানে কোরআন বলছে চোদ্দশো বছর আগের কাহিনী কোরআন বলছে যে মানে তোমাদেরকে যারা প্রত্যাখ্যান করেছে ইহুদিরা তোমাকে যারা অনুসরণ করেছে খ্রিস্টানরা তো তাদের তাদেরকে ওই ইহুদিদের উপরে অবস্থান করে দেবো কেয়ামতের দিন পর্যন্ত এখন আপাতত দৃষ্টিতে আমরা কি দেখতে পাচ্ছি ইহুদিরা বরং মাতব্বরি করে বেড়াচ্ছে সারা পৃথিবীতে কিন্তু একটু খেয়াল করে দেখুন তারা কিন্তু খ্রিস্টানদের অন্তরালে থেকেই কাজটা করছে একসময় এই খ্রিস্টানরাই তাদেরকে এমনভাবে লাঞ্ছিত করেছিল এমনভাবে রেখেছিল যে কোনো শহরে তাদের বসবাসের জায়গা করে দিলেও সেই একেবারে সেই দূরে শহরের বাইরে কোথাও দিত এবং তাদের জন্য এক ঘন্টার সময় ছিল চিহ্নিত করা জাতি ছিল যে ওই সময় আসবা যেহেতু মানুষ হিসেবে তোমাদেরকে দেখা যায় কিছু মানে কেনাকাটা করে তারপর এখান থেকে চলে গিয়ে আবার তোমরা তোমাদের নিজেদের সেই এলাকায় গিয়ে থাকবে খুবই নিকৃষ্ট হিসেবে গত শতাব্দীর শেষকাল শেষ দিক পর্যন্ত হঠাৎ করে ইসরায়েলের উত্থানের কারণে তাদের একটা ক্ষমতা দেখা যায় কিন্তু তাও পৃথিবীর সমস্ত পৃথিবীতে দেশে দেশে আমি ইহুদি এই বলে একটা স্বাধীন পরিচয় বা অহংকারী পরিচয় বহন করতে পারে না একজন মুসলিম যেমন দাঁড়িয়ে বলতে পারে আমি মুসলিম একজন খ্রিস্টান যেমন বলতে পারে আমি খ্রিস্টান একজন হিন্দুও বিশ্ববাসী বিশ্বপ্রেক্ষিতে দাঁড়িয়ে বলতে পারে যে আমি হিন্দু কিন্তু কোনো ইহুদি এরকম নির্ভয় নির্দ্বিধায় বলতে পারে না আই এম এ জিউস আমি একটা ইহুদি এই পরিচয়টাই একটা লজ্জাকর পরিচয় মানে লজ্জাকর পরিচয় এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে গেছে তো এটাই আল্লাহ বলেছেন যে কেয়ামত পর্যন্ত তাদের অবস্থাটা এরকমই থাকবে যত রকমই তারা করুক না কেন এখন নির্যাতন করছে মুসলিমদেরকে আমেরিকান সহায়তায় ওই আমেরিকা তাহলে তখন আমার কাছে যখন আনবো আমি কে আমাদের দিন সেদিন তোমাদের মধ্যে কি কি একতলাপ ছিল কি কারণ ছিল সেটা আমি বলে দেব এবার ছোট্ট করে একটু কোনো তাফসিরের ব্যাপারটা নয় যারা নতুন কোরআন শিখছেন তাদের জন্য একটু মানে সহযোগিতার জন্য একটু মানে যাকে বলে যে যোগ যোগাযোগ তৈরি করে দেওয়ার জন্য ব্যাপারটা বলা যে এর আগে পর্যন্ত ইব্রাহিম আলি আগে পর্যন্ত আল্লাহ তালার এই পৃথিবীর নিয়ম ছিল জাতি একটা একটা জাতি গঠিত হতো যেমন একদম প্রথম থেকেই আপনি বলি মানে একটা উদাহরণ দিলেই হয়ে যাবে যেমন আদম আলাহিস্লামের সর্বশেষ রসুল আদম আলা সাল্লাম চলে গেছেন তার বা সন্তানরা বিশাল এক জাতিতে পরিণত হয়েছে তাদের মধ্যে নবীরা এসে কাজ করেছেন আদমের শিক্ষা বিস্তারের চেষ্টা করেছেন এবং এক সময় হতে 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 বিশাল এক জাতিতে পরিণত হয়েছে এবং সেই জাতির কাছে এসেছেন তাদের সর্বশেষ রসুল নৌ আলাইসাল্লাম তিনি জাতির সঙ্গে চ্যালেঞ্জ করেছেন এবং আসু আমি যেটা বলছি ওবুদুল্লাহ মানে তোমরা আল্লাহকে ভয় করা এবং আমার অনুসরণ করা আমরা তো সেটা দেখব সামনেও দেখবেন ইনশাল্লাহ যে জাতির সাথে কীভাবে কত কি আর্গুমেন্ট হয়েছে এবং শেষ পর্যন্ত আল্লাহ নৌ এবং তদীয় সঙ্গীতের একটা নৌকায় করে রক্ষা করেছেন আর বাদ বাকি সব ভাসিয়ে দিয়েছেন চুবিয়ে মেরেছেন বা ডুবিয়ে মেরেছেন এইটা ছিল নিয়ম একেবারে জাতি এরকম কত অসংখ্য জাতি কোরআন সাক্ষী দেয় কত অসংখ্য জাতি গড়ে তুলেছি একদম এক কথা বলে দিয়েছেন অসংখ্য যা এদের পরে পরে আজ সামুদ এবং এদের পরে পরে নুহের পরে আজ সামুদ আইকাবাসী এবং ইত্যাদি ইত্যাদি তো এদের পরে পরে এত কত অসংখ্য জাতি আমি তৈরি করেছি বিকশিত করেছি রসুল পাঠিয়েছি অগ্রাহ্য করেছি শেষ করে দিয়েছি এবং রসুল আমি রক্ষা করেছি এখন এই তিন জাতি একসঙ্গে উপস্থিত কেন তিনও জাতি ইব্রাহিমের সন্তান ইব্রাহিমের দ্বিতীয় ছেলে দ্বিতীয় ছেলে শাক ইসলামের পুত্র ইয়াকুব ইয়াকুবের বারো পুত্র এবং তার বংশধর হলো মানে ইব্রাহিম ইব্রাহিমের প্রথম পুত্র ইসমাইল যাকে তিনি মক্কায় রেখে গিয়েছিলেন এবং তারই বংশধর মক্কার লোকেরা বংশধর সব মক্কার লোকেরা নয় মানে তার ধর্মীয় ধারাবাহিকতাটা ইসমাইলের তা থেকেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওই ঘরের মধ্যেই নবুয়ের সালাত ওই বা ইব্রাহিমের ঘরের মধ্যেই আল্লাহ তালা রেখে দিয়েছেন তো এ শাকের ধারাবাহিকতা যখন ঈসা আলাহ ইসলাম এসে সমাপ্ত হয়ে গেল এরপরে তিনি শুরু করবেন শুরু করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে যখন দিলেন তখন এরা একেবারে সম্পূর্ণ মানে একে দিয়ে দিল যে আমরা এখন আর কিছুই মানি না প্রকাশ হয়ে গেল গোটা বিষয়টা তাহলে এখন যেই চলে এলো ওকাদা আলিকা জাল না কুম্মান ওসাত আল্লে তাকুন সোহাদা আল্লাহ একশো তেতাল্লিশ বাকারা ওই সিকোয়েন্সটা যখন কাবা পরিবর্তন করে দেওয়া হয় বাহান্ন ছাপ্পান্ন সুরা আল ইমরান ফা আমল্লা দিনা কাফারু ফা ও আজ এখন তাদের কথা যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে তাদেরকে আমি শাস্তি দেব কঠিন শাস্তি ফির দুনিয়া এই পৃথিবীতে এবং পরকালেও ওমা এবং তাদের কোনো সাহায্যকারী হবে না খ্রিস্টবাদের মধ্যে যে ব্লাড অন দ্য ক্রস মানে যে বই একটা বই আছে বইটা এখন আর পাওয়া যায় না মানে এত এত ফেরকাবাজি এত হাজার হাজার অসংখ্য ফেরকাবাজি এবং মারামারি তাদের নিজেদের মধ্যে কল্পনাই করা যায় না ও আমানু দিন আমানু এবং যারা বিশ্বাস এনেছিল তোমাতে এবং সে বিশ্বাসের দাবি অনুযায়ী নিজেদের সংশোধনের কাজ করেছিল বাবু আফিহিম তাহলে তাদের যা পাওনা দাঁড়াবে তা আমি পুরোপুরি দিয়ে দেব আল্লাহুল আয়োহেবুল্লামিন এবং আল্লাহ যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না জালিকা নাতুহ আলিকা মিনাল আয়াদ হাকিম এইটা আমরা সুরা বাকারা দুইশো তিপ্পান্নতে আমরা দেখিয়েছি হ্যাঁ দুইশো বাহান্নতে তিলকা আয়াত ধরে নেওয়া হয় বলার ধরন এবং আয়াত বা কথার ধরণেই দেখা যায় যে কথাটা আমিন বা ইসলামের কথা বল যে এই সমুদায় যা আমরা এগুলো আল্লাহর আয়াত আমি যা পড়ে শোনাচ্ছি তোমাকে বা আমি যা আবৃত্তি করছি তোমার কাছে বেলহাক ঠিক তিনি যেভাবে যা বলেছেন সেভাবেই ওয়াইন নাকাল আমিনাল মোস্তাবিন আর তুমি তার বার্তাবাহকদের একজন এইভাবে দালিকা নাতলুহু হু আলাইকা এই যে আমি তোমার উপরে তোমার সামনে যে আমি পড়ে শোনাচ্ছি হু আলাইকা আলাইকা এগুলো কি সব এগুলো সব আল্লাহ নাজিল করা বাণী ও বার্তা ওয়া জিক্রিল হাকিম এবং মানে পরম জ্ঞানে জ্ঞানী যিনি বা সকল জ্ঞানে জ্ঞানী যিনি তার তার শিক্ষা বা জিক্রিল হাকিম তার দেওয়া এখানে জ্ঞানপূর্ণ উপদেশ বলা হয়েছে ওয়াজিক্রিল হাকিম বলে এবং মানে একেবারে মূল মূল জ্ঞানের কাছ থেকে গানের নির্বাচিত পাঠ্য ইন্না মাসালা ইসাইন্দাল্লাহ কা মাসালে ঈশার উপমা আল্লাহর কাছে আদমের মতো হালাকু মেন তোরা সৃষ্টি করেছেন তাকে কাদা দিয়ে বা মাটি দিয়েই সুম্মা কল আলাহু কুন ফাজা কোন তারপর তাকে বলেছেন হ তারপর তিনি হয়ে গেছেন আদম আলাহিসাল্লাম তো ঈশার ব্যাপারটাও সেই রকম তার মূল বা দেহের যে সংগঠনটি সেটা মায়ের পেটে যেটা ডেভেলপ করেছে বা মায়ের পেটে পূর্ণতা প্রাপ্ত হয়েছে সেটা তো আমরা দেখেছি এই সুরা যে হুয়াল্লাদি খালাকালাকুম হুয়াল্লাদি হুয়াল্লাদি ইউ সৌ ইরকম ফিল আর হাম এ শাহ আয়াত মানে ছয়ই আমরা দেখেছি এই সুরা আমাদের কি বলেছেন যে তোমাদের মায়ের পেটে রেখে রেখে পেটে পেটে রেখে রেখে তোমাদেরকে আমি গড়ে তুলেছি যেখানে যেভাবে আমি চেয়েছি তোমাদের নাক নকশা আকার আর মানে যাকে বলে যে রং যা আমাকে যাকে যা দেবার আমি আমি করেছি তো মায়ের পেটেই ইসা আল্লাহ মানে একটা বাবার শুক্রর বিকল্প হয়েছে আল্লাহর একটি আদেশ একটি কালিমা কিন্তু লালিত পালিত হয়েছেন মায়ের পেটে এবং সেই যেভাবে আমরা প্রত্যেকে লালিত পালিত হয়েছি মাটির দেহ যে উৎপাদিত জিনিসপত্র খেয়ে আমাদেরকে আমাদের খোরাক জুগিয়েছেন মায়ের দেহ থেকে যেভাবে আমরা খোরাক নিয়েছি ঈসা আল্লাহ সাল্লামও সেইভাবে তার দেহগতভাবে মায়ের মানে পেটে যা কিছু গ্রহণ করার তা পেয়েছেন সেইভাবে তো উদাহরণটা দিলেন কিভাবে যে দিলেন এইভাবে যে আদমের আগেও তো আদম কিছুই ছিল না তাকে মাটি দিয়ে বানানো হয়েছে তারপর তার যে মানবীয় যে বিষয়টা সেটা ফাইয়া কোন হওয়া তার তিনি হয়ে গেছেন এইটা যখন আমরা সামনে যাব তখন আমি এই ভাগটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ যে এইটার ব্যাপারটা রকম যে আদমের মতো ঈশা কীভাবে এটা এতটা একটা এত ব্যাপার একটা মানে এত বড় যে অনেক বিশাল পরিধি নিয়েও মানে শেষ করা যাবে না ষাট নম্বর আয়াত সৌরা আল ইমরান আল হাক্কু মের রব্বিকা ফালা তাকু ফালা তাকুন মিনাল মুমতারি সত্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে অতএব তুমি কোনোভাবেই তাদের কেউ হবা না যারা সন্দেহ পোষণ করে যদি রসুল সাল্লামকে বলা কথা হয়ে থাকে তো কথাটা কি আমাদেরকে বলা নয় ভাবুন দেখুন চিন্তা করুন আল্লাহ মেরাবা অর্থাৎ এই কথাটা কেন বলে দিলেন সুরা বাকারা আমাদেরকে ইহুদিদের মোকাবেলা করিয়েছেন আল্লাহ তওরাতের অধিকারী যারা ছিল তাহলে খ্রিস্টানদের আদি পরিচয় একেবারে খ্রিস্টানদের উৎপত্তি বনি ইসরাইল থেকে সেটা দেখিয়ে দিলেন আল্লাহ এবং মানে তাদের যে প্রত্যাখ্যাত রসুল যিনি সর্বশেষ ঈসা আল্লাহাম তার তিনি যে ডাক দিয়েছিলেন আল্লাহ এইভাবে যে সারা বিশ্বে ছড়িয়ে গেছে খ্রিস্টবাদ তার আদি কথাটা আমরা জেনে নিলাম এবং ঈসা আল্লাহাম কাল্লা বলেছেন পঞ্চান্নতে যে আমি তোমাকে এই যেই ফিল্ডে পাঠিয়েছি বা যেই কার্য কর্ম ফিল্ডে মানে জায়গা পাঠিয়েছে সেখান থেকে প্রত্যাহার করব এবং আমার কাছে তুলে নেব এবং তোমাকে মুক্ত করব মুত কাম মুক্ত করব তোমাকে তাদের থেকে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে একষট্টি তাহলে মুসলিমদের প্রতি মানে মোহাম্মদ রসুল্লা সাল্লামকে যে কথাগুলো আল্লাহ বলেছেন মুসলিমদের প্রতি এই ব্যাপারে আল্লাহ নির্দেশনা কি এখন সে যার কাছে এলো এই জ্ঞান হাত যা এখন তোমার সাথে যেই ঝগড়া করতে আসে ফি হে মানে এই ব্যাপারটা নিয়ে ইসার ব্যাপারটা নিয়ে প্রসঙ্গটা নিয়ে মেন বাদি মা যা আহ তারপরে যখন এসেছে তোমার কাছে মিনালেল। মানে রিয়াল নলেজ থেকে যে জ্ঞান তোমার কাছে এসেছে মূল জ্ঞানের সূত্র থেকে যে জ্ঞান তোমার কাছে এসেছে এর পরে যদি তোমার কাছে কেউ এটা নিয়ে তর্ক করতে আসে ফাকুল তখন তুমি বলবে তা আলাউ নাদৌ আবনা আনা ডাকি আমরা আমাদের পুত্রদেরকে ওয়া আবনা আকুম তোমরাও তোমাদের পুত্রদেরকে ওয়া নিসা আনা এবং তোমাদের নারীদেরকে ওয়া নিসা আকুম এবং মানে আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকেও ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম এবং আমরা নিজেরা এবং তোমরা নিজেরা সুম্মা নাবতাহিল। আল্লা ফা নাজা আল্লাহ আল কাদিমিন তারপর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে প্রভু তুমি আমাদের মধ্যে মিথ্যাবাদী যারা তাদের উপরে তোমার অভিশাপ যেন অভিশাপ হোক এটার পিছনে অনেক বড় গল্প আছে এবং নাজরান থেকে একটা প্রতিনিধি দল এসেছিল ইত্যাদি ইত্যাদিগুলো মিলিয়ে আমরা ওইদিকে যাব না শুধু এতটুকু বলি যে তোমার সাথে যদি এরা এই নিয়ে যদি কেউ ঝগড়া করে তো ফমান হাদ যারাই ঝগড়া করবে তোমার সাথে এই ব্যাপারে মেন বা আদি মা যা তোমার কাছে তো আমি স্বয়ং আল্লাহর আমি তো বহি পাঠাচ্ছি এবং তোমার কাছে এই জ্ঞান আসার পরে আমি যেভাবে বলে দিলাম মারিয়ামের কথা বলেছি মারিয়ামের মায়ের কথা বলেছি ঈশার জন্মের প্রসঙ্গ বলেছি সব বলেছি তাহলে এখন তুমি কি করবা চ্যালেঞ্জটা করবা এইভাবে যে দেখো ভাই তোমরা কে কি বিশ্বাস করো সেগুলো সব রাখো তোমাদের তোমরা যা বলেছো তাও শুনেছি আর আমি যা বললাম তাও শোনো এখন ঈসার এই যে কাহিনী আসো আমরা যদি এখন আমাদের মধ্যে মিথ্যাবাদী যে যে মিথ্যা বিশ্বাস করে তার উপর আল্লাহ রবিশাপ হোক ইন্দু আল কাসুল হক এই যে এইটা ইন্নাহাদ আল্লাহু এটাই সত্যি বা এটাই একমাত্র আলকা সাতুল হক প্রকৃত ঘটনা প্রকৃত সত্য ঘটনা কথা যা আমি বললাম আমি আল্লাহ বললাম এ কোরআনের মাধ্যমে আল্লাহ ছাড়া মানা যায় এমন কোন ইলাহ নেই কোন মান্য নেই আল্লাহ আজিজুল হাকিম এবং আল্লাহ সেই তিনিই একমাত্র যিনি সর্বশক্তিমান এবং এই অর্থাৎ ইলাহের ক্ষেত্রে সেটা তো আল্লাই যিনি লাহুয়া তিনিই আল্লাহ আজিজ আল্লাহ কিম যিনি সর্বশক্তিমান এবং সকল জ্ঞানে জ্ঞানী ফাইন তাওয়াল্লাহ এরপর যদি তারা মুখ ফেরায় ফাইন আল্লাহ আলীমুন আহ বিল মুফজিদ্দিন তাহলে তোমার চিন্তা কি আল্লাহ যারা ফেসার তৈরি করে পৃথিবীতে বিপর্যয় তৈরি করে তাদের ব্যাপারে পূর্ণ অবগত আল্লাহ কুলিয়া হালাল কিতাব আয়াত চৌষট্টি সোর আল ইমরান বল হে কিতাবের দাবিদার সকলেই জানি আমরা আমরা যারা একটু দিন ধর্ম নিয়ে মোটামুটি নাড়াচাড়া করি তারা জানি যে গত দশকে ডক্টর জাকির নায়ক মানে মানে সারা বিশ্ব জুড়ে কি আলোড়ন তৈরি সৃষ্টি করেছিলেন এই আয়াত দিয়ে সকল জাতি মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে বলছিলেন তোমার যে ধর্মগ্রন্থ আল্লাহরই ধর্মগ্রন্থ তোমরা বিকৃত করেছ আসো এখন দেখি এর মধ্যে কোথায় কোথায় কি আছে যা কোরআনের সঙ্গে মেলে আসো তো কি জানি আল্লাহ রাবুল আলমিন কেন তাকে অপছন্দ করলেন এবং কেন তাকে দৃশ্যপট থেকে এভাবে সম্পূর্ণ গায়েব করে দিলেন অনেকেই এটার মধ্যে অনেক কিছুই দেখেন তো আর আমরা ওই সমস্ত ছানবিন করতে যাব না কিতাব তাহালা ইলাকালি কি কথা তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এক না আমরা আল্লাহ ছাড়া আর কারো ঠিক কি ঠিক না বলো নুসরি এবং আমরা তার সঙ্গে কোন কিছুকে অংশীদার করি না ওলা ইয়ত্তাহিদা বাদুনা বাদান আর বাবান নিন্দলা এবং আমরা বানিয়ে নেব না আমাদের একে অপরকে প্রভু প্রভু আল্লাহকে ছাড়া এই যে গণতন্ত্রের যে প্রভুত্বের ফিফটি ওয়ান ফর্টি নাইনের যে মানে ফিফটি ওয়ান ফর্টি নাইনকে চালাবে এক ভোটে যে জয়ী হবে সে এক ভোটে যে পরাজিত হবে তাকে চালাবে যে গণতন্ত্র নিয়ে এত অহংকার মানুষের তো তাহলে আমরা আমরা একে অপরকে প্রভু বানাবো না এলো সর্বশেষ আইটেম আমরা একে অপরকে প্রভু বানাবো না আল্লাহর সঙ্গে কাউকে কোনো কিছুকে অংশীদার করব না এবং আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবো না অন্তত এই তিন দফায় তো আমরা এক হতে পারি ফাইন তাওয়াল্লা আল্লাহ বলছেন তুমি ডাকো যদি এই আহ্বানে মুখ ফেরায় তারা মুখ ফিরিয়ে নেয় ফাকুল তখন বলবে এ সাধু বেআ মুসলিমন ভাই দেখো ভাই তোমরা সাক্ষী থাকো এই ব্যাপারে যে আমরা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত সুরে বাকারে আমরা একদম প্রথম পাড়ার শেষে আমরা এই গোটা বিষয়টা দেখে এসেছি নানানভাবে নাহানুল্লাহ মুখলা মুসলিমুন নাহানুলাহু নাহানুল্লাহ মুখলেসুন এখন কিন্তু সম্বোধনটা ইয়াহলাল কিতাব দুইবার হলো এবার তাহলে মূলত এই খ্রিস্টবাদের নেপথ্যে তখনো ইহুদিবাদিমাতো হা জুন ইব্রাহিম কেন ঝগড়া করো ইব্রাহিমকে নিয়ে ওনাতির তওরা ইনজিলা ইন বাদহী যেখানে নাজিল হয়নি তওরাত ও ইঞ্জিল হয়েছে তো বরং তারপরেই অর্থাৎ ইব্রাহিমের আগে তো তরাত নয় আগে ইঞ্জিল নয় তার বহু পরে নাজিল হয়েছে তরাত ও ইঞ্জিল তো তাকে নিয়ে তোমরা ঝগড়া করো আমাদের সঙ্গে এফালা তা আকেলুন। ব্যাপারটা কি তার মানে এটা একদম দৃশ্যমান একেবারে দৃশ্যমান কোরআন দেখিয়ে দিচ্ছে এখনও আপনারা যারা আমরা মানে কোরআন চর্চা করি তারা আপনারা দেখতে পাবেন এখনও এই ব্যাপারটা এতটাই স্পষ্ট যারা ধর্মচর্চা করেন ধর্মকর্ম সম্পর্কে বড় বড় লম্বা লম্বা লেকচার টেকচার দেন তারা আপনি কিতাব থেকে টেকনিক্যালি দুই একটা প্রশ্ন করে দেখবেন যে ওই বোফা বোহেতাল্লা দি কাফারা হা হয়ে তাকে থাকবে আপনাদের কোনো উত্তর তাদের কাছে নেই কারণ তাদের ওই কয়েকখানা কমন আয়াত যা ঘুরে ফিরে তারা জানে এবং যেটা বেঁচে খায় তারা ওয়াজনসিয়তের সময় কিন্তু কোরআন তাদের কাছে কোনো তত্ত্ব জ্ঞান নয় যেটা একটু আগে আমাদেরকে আল্লাহ বলেছেন যে জিকরা তাই না জালিকা আলাইকা মিনাল মিনাল আয়াত ওয়া তো সকল জ্ঞানে জ্ঞানই যিনি তার দেওয়া পাঠ্য এই হিসাবে আমরা নিয়েছি এই কোরআনকে আর যারা একে ধর্মগ্রন্থ সুর করে তেলাওয়াতের কিতাব অক্ষরে অক্ষরে দশ নেকি এখান থেকে মাঝে মাঝে দুই একখানা আয়াত নিয়ে একটু ওয়াজনোসিয়ার অলঙ্করণ করেন তাদের কথা আলাদা সম্পূর্ণ তো ইয়া হালাল কিতাব হালাল কিতাব যে পর্যায়ে ইহুদিরা নিজেদেরকে নিয়ে এসেছিল হালাল কিতাব লিমাতো হাজ আফি ইব্রাহিম ওয়ামা জিল তওরা তওয়াল ইঞ্জিল এবার ইঞ্জিল নিয়ে আসলো প্রসঙ্গটা হয়েছিল তা তার পরেই আফালা তাহলে এইটুকু কি তোমরা বুঝতে পারো না হা আন্তুম হা এই তোমরাই সেই তোমরা হা ফি তুম ফি মালাকুম বিহি এল দেখুন ঝগড়া করলে তোমরা সেই ব্যাপারেও যেই ব্যাপারে তোমাদের ফি লাকুম বিহি এল যে ব্যাপারে কিছু জানা আছে ফালিমা তো হাজুন তবে কিটাব নিয়ে কিতাবের ব্যাপারে তোমরা দুচার কথা বলতে পারো বলো তা নিয়ে ঝগড়া করার থাকলে করো ফালিমাতু হাজুনা ফি মা লাইসা লাকুম বিহি সেই ব্যাপারে নিয়ে কেন ঝগড়া করছো যে ব্যাপারে তোমাদের বিন্দু মাত্র কোনো জ্ঞান নেই والله يعلم وانتم لا تعلمون আলহামদুলিল্লাহ আমাদের এখন বর্তমান মুসলিম জাতির মধ্যেও যত ফেরকাबाजी আছে সব ফেরকাবাদের সামনে যদি এই আয়াত নিয়ে আপনি দাঁড়ান ভোজবাজির মতো উদাহ হয়ে যাবে সামনে মা কানা ইব্রাহিম ও ইহুদিয়ান ওলা ইব্রাহিম তো না ইহুদি ছিল না সারা ছিল সুরা বাকারায় দেখে এসেছি আমরা

তো মা মাকানা ইব্রাহিম ও ইহুদিয়ান ওলা নাস ওলাকিন ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান বরং সে ছিল আল্লাতে সমর্পিত একদম একতিষ্ঠ একজন ও মা কানা মেদল মুশিকিন এবং সে তাদের কেউ ছিল না যারা আল্লাহকে মানতে গিয়ে কাউকে অংশীদার করে ইন্নাহ আউল নাস আর মানুষের মধ্যে ঘনিষ্ঠ ইব্রাহিম ইব্রাহিমের হতে পারে তারা যারা তাকে অনুসরণ করে নবী স্বয়ং সৃষ্টিকর্তা শাহ মানে সার্টিফিকেট দিচ্ছেন এবং এই যে নবী ওয়াল্লাদা আমানু মানু এবং আর যারা বিশ্বাস এনেছে ওয়াল্লাহু ওয়াল্লাহিজুল মোমিন মেলাবেন কিভাবে ইন্না আউলাল ইব্রাহিম ঘনিষ্ঠতর মানুষ ইব্রাহিমের লালযিনা বাহু তারাই যারা তাকে অনুসরণ করে ওয়াহাযান যেমন এই নবী ওল্লাদিনা লালযিনা আমানু এবং যারা বিশ্বাস এনেছে এরা ইব্রাহিমের অনুসারী এরা ইব্রাহিমের ঘনিষ্ঠজন আল্লাহ হলো ولي المؤمنিন এবং এই বিশ্বাসীদের মানে অভিভাবক আল্লাহ ওয়ার্দ দ্য ত্ব এ কিতাব চায় চায় একটা শাখা হালে কিতাবে ত্ব এ ফাতম মেনহালিল কিতাবে একটা শ্রেণী আলি কিতাবের বা কিতাবের দাবিদারদের মধ্যে লাউ ইউ দিল্লু নাকুম করে ভ্রষ্ট করা যায় তোমাদেরকে মাহ্মদ রসুল্লা আসার পরে তাহলে এই ভ্রষ্টাচারিতার আমরা আহ্বান কিভাবে দেখেছি যে এরা বলছে এখন মোহাম্মদকে মোকাবেলা করার জন্য কোনো হুদ কোন হুদ আনসারু মানে এরা একে অপরের জানের দুশ্মন সেই দুই জানের দুশ্মন একত্রিত হয়ে গেছে মোহাম্মদকে মোকাবেলা করার জন্য সাল্লা আলাইসাল্লাম ভাই হয় ইহুদি হও অথবা নাসারা হও তবেই মানে তোমার সঠিক পথ পেয়ে যাবে তারপরে আবার বলছে যে মানে কোনো কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না সে ছাড়া যে হুদি অথবা এরপর যাবোয়াদ না তাই কল ও লাইন একশো এগারো তারপর একশো বারো একশো একশো তেরো পড়ে দেখুন সুরাতুল বাকার তাই না ওয়াকাল উলাই ইয়াদ হুলাল জান্না তাইল্লা মান কান আহু দাও না না সা আও না সারা এগুলো তাদের অলি কল্পনাকুল হাত ও বোরহান আমেন কুতুম সাদিকের দলিল দেখাও তো আমরা আমাদের ধর্মীয় যত বা ফেরকাবাজ আসে তাদেরকে তো বলতে পারি না ভাই দলিল দেখাও তোমরা যে কথা বলছো থেকে বলছো এটা আমাদের চর্চা নেই যেহেতু ফোরকার হিসাবে কোরআন আমাদের সমাজে প্রতিষ্ঠিত নয় কোরান আমাদের সমাজে প্রতিষ্ঠিত উপরে রাখার কিতাব সভের কিতাব তেলাবাতের কিতাব ব্যাস খুব বেশি হলে হেফজো করো খুব বেশি হলে সুর করে তেলাবাদ করুদিরা যারা এখন মানে কিতাবের দাবিদার তারা তারা চায় যে কোন না ভাবে তোমাদেরকে কি করে ভ্রষ্ট আবার ভ্রষ্ট করা যায় ওমা ইউদ্ এরা যে বরং ভ্রষ্ট করছে না বরং নিজেদেরকেই এই কথাটা তারা বুঝতেই পারে না আমি আপাততই বুঝতেই পারে না কথা দিয়ে আমি মানে প্রসঙ্গটার দাবি পূরণ করলাম কথাটা শেষ করলাম কিন্তু আমি কৌতূহল যেটা আপনাদের সামনে জাগাবার বা আপনাদেরকে দেখাবার সেটা হলো আমার কিন্তু এইটা একদম কোরআনের শেষ পর্যন্ত টেনে যেতে হবে যে এই কথাটা যে ওয়ামিনার নাস মাইয়াকুল ও আমান্না বিল্লাহে ওয়াবিলিয়াও মিলাখরি ওমা হুম বিমিন এরাই কি তারা আছে মানুষের মধ্যে যারা বলে যে বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে আমরাও আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আদৌ তারা বিশ্বাস করে না এখানে দুইটা শহর আছে ইউকাদেউন আল্লাহ আল্লাহ না আমানু এরা মানে এরা আল্লাহকে দেখায় আল্লাহকে বুঝায় এবং যারা বুঝায় যারা বিশ্বাস যে তাদেরকেও না আমি এখানে প্রতারণা বা ধোকা দেয় এটা বলবো না আচ্ছা যে বুঝ দেয় একটা বুঝ দিয়ে আরে ভাই আমরাও ওই আমরাও ঠিক আছি আপনাদের সঙ্গে আছি ইত্যাদি ইত্যাদি বুঝ দেওয়া তো এই যে তারাও যে নিজেদেরকে বুঝিয়ে রাখে যে আমরাও বিশ্বাসী কিন্তু এই ব্যাপারটার যে আমি কি বলবো এই ব্যাপারটার কোনো ধারণা বলবো না সৌর মানে চেতনা তো সৌর মানে চেতনা মানে আপনার মধ্যে মনে করুন যে মানে একটা জিনিস হা অথবা না সত্য বা মিথ্যা বিবেচনা করার বিবেচনা বিবেক আপনার কাছে আছে এখন আপনি যে বললেন যে আমি আল্লাহতে বিশ্বাস করি আমি পরকালে বিশ্বাস করি এই ব্যাপারটা আপনি নিজে কি কখনো যাচাই করে দেখেছেন যে আসলেই কি আপনি বিশ্বাস করেন আল্লাহকে এবং পরকালে এটা আমি আপনি মুখোমুখি কথা একে অপরকে জিজ্ঞেস করছি এইটাকে বলে শহর আপনি কখনো আপনার চেতনাকে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখেননি যে আপনি যে বিশ্বাসী বিশ্বাসী বলে একটা ভাবের মধ্যে থাকেন আপনি আসলে আহ মানে আসলেই কি আপনি একজন বিশ্বাসী এটা কখনো মানে কখনো খতিয়ে দেখা হয় না তো সেই ব্যাপারটা যে আয়াত উনসত্তর এসর সুর আল ইমরানের মিন আহলিল কিতাব ওই কথা ওই আট নয় দশের কথা এখানে আসলো ওমা ইউদ্দিল্লু না ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশুরু তারা এটা নিজেরা কখনো যাচাই করে দেখে না যে আমরা অন্যদের কি ভ্রষ্ট করব আমরাই কোনো পথে আছি কিতাব ফুরুন আল্লাহর আয়াতকে অস্বীকার করো কি কারণে হে কিতাবের দাবিদার তুমতা সাধু তোমরা তো সমাজে তারই সাক্ষ্য বহন করো আহলাল কিতাব আহলে কিতাব আহলে কিতাব কিতাব তোমরা সেই কিতাবের আয়াত অস্বীকার করো কিভাবে ইয়া হালাল কিতাব লেমাতাল বুসুন আল সেই একেবারে সেই সুরা বাকারা আমরা যা যা পড়ে এসেছি সেই সব জিনিসগুলো লাতাল বিসুল হাক্কাবিল বাতিল ও তাক্তুমুল হক তাই না সেই আয়াত ছিল বিয়াল্লিশে ও লাতাল বিসুল হাক্কাবিল বাতিল ও তাক্তুমুল হাক্কা বান্তুম তা আলামুন ইয়া হালাল কিতাব লে মাতাল আল হক বাতেল কেন মানে সত্যকে মিথ্যার পোশাক পরাও অর্থাৎ তুমুন আল হক তোমরা তো আসলে সত্যকে গোপন করো ওয়ান তুম তা এবং তোমরা জানো বা যেখানে তোমরা জানো যেখানে তোমরা জানো যে সত্য কি সেই সত্য জেনে শুনে তোমরা গোপন করছো দাবি করছো আহালে কিতাব আলহামদুলিল্লাহ একাত্তর সোরা আল ইমরানের আজকে আমরা তেলাওয়াত করেছি আয়াত চুয়ান্ন থেকে চুয়ান পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে একাত্তর পর্যন্ত রাব্বানা আমান্না বেমা আনজালতা ওাবা আনা রসুল ফখতুবনামা শাহিদিন ওমা আলাইনা ইল্লাবালাক ও ইল্লা বিল্লাহ